গতকালের কোর কমিটি বৈঠক বিলম্বিত রাতে যাকে হয়েছিল এবং আজি মধ্য বৈঠক বসিব। কারণ গতকালি যেহেতু রাজ্যের 147 বিধানসভা এবং 21 লোকসভা উপরে কোর কমিটির সদস্য মানে তন্নতন্ন করে যাঞ্চ করেছিল, যেহেতু কালি 7টি রাজ্যের কোর কমিটি বৈঠক ছিল, আপনার ওয়েস্ট বেঙ্গল কথা কুহতু, গুজরাট কথা কুহতু, রাজস্থান, বিহার, সিকিম, উত্তরপ্রদেশ এবং ওড়িশা, ওড়িশার যেহেতু শেষ সময় বৈঠক ছিল তেমনি বৈঠক বিলম্বিত হয়েছিল এবং আজি সে বৈঠক বসিব, অপরাহ্নের বৈঠক হয়েপরে এবং বৈঠকরে যেহেতু আগামী লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন উপরে আলোচনা হব এবং যেহেতু বিজেপি প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণা করে সারিছে, যেতবে কি ওড়িশার কোণসে লোকসভা ক্যান্ডিডেট না আসেনি, তেমন ইয়ে বৈঠকরে নিশ্চিত ভাবে আমি কইপারবে যে আগামী লিস্ট আসব বিজেপি থার্ড ফেজ লিস্ট, সেতে ওড়িশার কিছু নেতা না আসব লোকসভা সিট পাই, তেমন সে নিশ্চিত ভাবে আহা উপরে তন্নতন্ন করে যাঞ্চ করা যাচ্ছে এবং যেহেতু আসন্তকালি সিইসি বৈঠক আছে এবং কোর কমিটির বৈঠকরে যাহা বি নিষ্পতি নিয়া যাব, যে সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রস্তুত হব সে তালিকা সিইসি কালি পঠা যাব এবং সিইসি বৈঠকরে হাইকমান্ড সে তালিকায় প্রার্থী মানুষ চূড়ান্ত রূপ দিয়া যাব এবং তা উপরে মোহর মারিবে এবং পরবর্তী সময়ের তৃতীয় ফেজর লিস্ট আসব এবং যেথির কি আশা করা হচ্ছে ওড়িশার 4-5টি লোকসভা প্রার্থী না আসিপরে, তেমন আজি বৈঠক যে হব সন্ধ্যার তাহা উপরে আমি নজর রাখবা যে মনোজ আপনার আলোচনা করছেন মুন্ড উপরে সাধারণ নির্বাচন থাকবে এই বৈঠক খুব গুরুত্ব বহন করুছি এবং এতে তুঙ্গ নেতা মানে যেহেতু বর্তমানে এই বৈঠকরে সে যোগ দেবে, কোণ আলোচনা চালিব, কোণ পর্যালোচনা চালিব এবং কোণ নিষ্কর্ষ প্রকৃতির এই বৈঠকর বাহারিব আপনার নজর রাখিথান। বহুত বহুত ধন্যবাদ মনোজ আপনার তমাম সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।